নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শিলচরে পালিত একতা দৌড়। মূল্যবৃদ্ধির মিউজিয়াম আখ্যা দিয়ে মিয়া মিউজিয়াম বিতর্কে ভিন্ন মোড় কংগ্রেসের। কাছাড়ে দুদিনে 13টি গরু উদ্ধার, আটক 4। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী তথা রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে কাছাড় জেলায় অনুষ্ঠিত হল একতা দৌড়। সোমবার সকাল 6টা নাগাদ কাছাড় জেলার জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে দৌড়টি বের হয়। পরে সেখান থেকে ক্রমে শহরের সেন্ট্রাল রোড, শিলংকোটি, প্রেমতলা, টেনিস ক্লাব, পিডব্লিউডি রোড হয়ে পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে মিলিত হয়। সেখানে জেলাশাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমল মাহাতো ফ্ল্যাগ অফ করে কেন্দ্রীয় দৌড়টির আনুষ্ঠানিক সূচনা করেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের সাথে অংশ নেন সিআরপিএফ বাহিনী, এনসিসি ক্যাডেটরা সহ বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তারা। कचार में 100 रन फॉर यूनिटी करा रहे हैं, जिनमें से एक ये टाउन वाला था। आप लोग सबको यहाँ पे आने में और यहाँ पे जुड़ने के लिए धन्यवाद। और जो इस रन फॉर यूनिटी का जो हम लोगों ने प्लेज लिया, आशा है कि आप लोग सब उस प्लेज को फॉलो करेंगे। और जो नेशनल यूनिटी डे का जो कोर मंत्र है, एकता में ही बल है, उसको फॉलो करेंगे और देश का विकास करेंगे। थैंक यू। डिस्ट्रिक्ट जो हेड हैं सबको हम नमन करते हैं। आज राष्ट्रीय एकता दिवस है, इस अवसर पर सब लोग जितना लोग यहाँ इकट्ठा हुए और इसको इतना सक्सेसफुल बनाया, जो स्कूल स्टूडेंट्स लोग इतना मतलब उत्साह से इसमें पार्टिसिपेट किया, ये बहुत अच्छा रहा है। और हम उम्मीद करेंगे कि ये जो एकता में बल है, जो मोटो है, इसको हम आगे बढ़ाएं। और जो स्टूडेंट्स हैं और जो टीचर्स हैं, जो लोगों ने ये सब ला के ये प्रोग्राम इतना सक्सेसफुल करवाया, तो सबको हम धन्यवाद देते हैं। বিতর্কিত মিয়া মিউজিয়াম নিয়ে বর্তমানে গোটা দেশ সহ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় তীব্র আকার ধারণ করলেও ক্ষমতায় আসীন সরকার রাজ্যে একের পর এক মিয়া মিউজিয়াম যেখানে শিল্ড করছে, ঠিক সেই সময় কাছাড়ের বুকে মূল্যবৃদ্ধির মিউজিয়াম শুরু করে বর্তমানের বাস্তব চিত্র জনসম্মুখে তুলে ধরে মিয়া মিউজিয়াম বিতর্ককে এক ভিন্ন দিশায় বদলে দিল কাছাড় জেলা যুব কংগ্রেস। সোমবার শিলচরস্থিত ইন্দিরা ভবনে কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফে মূল্যবৃদ্ধির মিউজিয়াম শুরু করে বিভাজনের রাজনীতি থেকে দূরে সরে আসার সরকারের প্রতি এদিন আহ্বান জানান সংগঠনের কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে দেশ সহ গোটা রাজ্যের সাধারণ খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের পিঠ বর্তমানে দেয়ালে এসে ঠেকেছে। রাজ্যের গরিব জনগণের আগামী ভবিষ্যৎ কি হবে এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এমত অবস্থায় ক্ষমতায় আসেন রাজ্যের এনডিএ সরকার, ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করছেন বলে উল্লেখ করেন যুব কংগ্রেস কর্মকর্তারা। যুব কংগ্রেসের দ্বারা আয়োজিত মূল্যবৃদ্ধি মিউজিয়াম আমরা শুরু করেছি, কারণ আমরা বিগত দিনে দেখেছি কিবা অন্য অন্য জিনিস নিয়ে আলোচনা, কি মিউজিয়ামতে কিবা মিউজিয়াম, আমরা ওগুলা মিউজিয়ামে না গিয়ে জনগণকে আমরা বলতে চাই যে আপনারা অন্য কোনো মানে বিভ্রান্তিত পড়বেন না। কারণ আমাদের যে আসামের সরকার মানুষকে বিভ্রান্তি করার জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা লাইভ আজকে একটা মিউজিয়ামের তৈরি করেছি দ্রব্যমূল্য মূল্যবৃদ্ধির উপরে। ওই মিউজিয়ামের ওইটাই কারণ হলো যে বিগত দিনে আমরা দেখেছি যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, যেভাবে হ্রাস পেয়েছে জিনিসগুলার। আজকে আমুলতাজার লিটারই বলুন, 2014 ছিল 52 টাকা লিটার, আজকে দেখেছি এটা 70 টাকা লিটার হয়ে যাচ্ছে। এরকম আলু বলুন, টমেটো বলুন, এ জায়গায় আমরা অনেকগুলো জিনিস রেখেছি যেটা একদিন এরকম হবে যে এটা ছুনা মানা হ্যাঁ ডোন্ট টাচ, মিউজিয়ামে যেরকম লেখা থাকে ওইগুলা, মানুষ গরিবরা ওগুলা জিনিস কিনে খেতে পারবে না। কিন্তু এটা দেখার জন্য মিউজিয়াম তৈরি করতে হবে বা আগামী দিনে ভারতে, তো তাই এটা একটা লাইভ আমরা পারফরমেন্স আজকে করেছি। আর মানুষদেরকে বলবো, আমরা আগ্রহ করবো যে আমরা কংগ্রেস অফিসে এসে এই মিউজিয়ামটা ও মানে অনুভব করুক, যেটা ভবিষ্যতে এরকম হতে পারে। কারণ কি, আমরা দেখেছি ফুলকপি বলেন, আটা বলেন, কেজি 22 টাকা ছিল, আজকে 40 টাকা। আজকে তেলের লিটার বলুন, আমরা 80 টাকা 70 টাকা ছিল, আজকে 200 টাকার উপরে পার হয়ে গেছে। তো
আটটি ষাঁড় সহ এক পাচারকারীকে আটক করল ধলাই পুলিশ। সোমবার সকাল দশটা নাগাদ ধলাই থানাধীন পুনির্মুখ গ্রামীণ সড়কে AS11CC8707 নম্বরের একটি মিনি ট্রাক আটক করে পুলিশ। এতে তল্লাশি চালালে আটটি ষাঁড় উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ষাঁড়গুলোকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারী একই থানা এলাকার রাজঘাটের বাসিন্দা রফিজুল আলী লস্কর ছেলে কামরুল ইসলাম লস্কর, বয়স 30 বলে জানায় পুলিশ। উদ্ধার হওয়া ষাঁড়গুলো মিজোরামের সাইপাই থেকে ভাগা শেরখান সড়ক হয়ে অসমে প্রবেশ করে। পুলিশ ধৃত কামরুলের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আত্মঘাতী ব্যক্তিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন ওসি। শুধু দায়িত্ব নয়, পুলিশ কর্মীর এহেন কর্মকলাপে প্রশংসার জোয়ার বইছে পুলিশ বিভাগে। জানা গেছে সোমবার ভোরে সীমান্ত জেলার পাথারকান্দির তিনখাল সেতুর উপর থেকে লঙ্গাই নদীতে মরণঝাঁপ দেন জনৈক এক ব্যক্তি। এমন দৃশ্য স্থানীয়রা প্রত্যক্ষ করলে সাথে সাথে পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারিকে অবগত করান। খবর পেয়ে এক মুহূর্ত বিলম্ব না করে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে খাকি পোশাক খুলে নদীতে ঝাঁপ দেন তিনি। সাঁতার কেটে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নদীর পাড়ে নিয়ে আসেন। পরে সেখান থেকে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার উন্নত চিকিৎসার জন্য সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল পাঠিয়ে দেন। ওসি সমরজিৎ বসুমাতারির এহেন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা। ফের অল্টো গাড়িতে গরু নিয়ে পাচারের উদ্দেশ্যে গাড়ি সমেত তিন পাচারকারীকে আটক করল কাছাড় পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছে দিগড়খাল এলাকার শিবনগরে। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে শনিবার গভীর রাতে AS10A8040 নম্বরের একটি অল্টো গাড়ি দ্রুতগতিতে দিগড়খাল শিবনগরে থাকা পুলিশ চেক গেটের গণ্ডি পেরিয়ে গেলে সন্দেহ হয় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের। তখন তারা গাড়িটির পিছু ধাওয়া করলে একসময় চালক গাড়িটিকে 6 নম্বর জাতীয় সড়কে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পুলিশ কর্মীরা অল্টো গাড়িতে তল্লাশি চালালে পাঁচটি গরু উদ্ধার করে। এদিকে অল্টো গাড়িটিকে লক্ষ্য রেখে পিছু করছিল ওপর একটি ছোট গাড়ি। পুলিশ তখন সে গাড়িতে আটক করে তিন পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতরা প্রত্যেকেই মেঘালয়ের বাসিন্দা। তারা হলেন হামন মি, বাপস কেহংরেং ও রামবিন পিকে বলে জানায় পুলিশ। শিলচর 13 নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বুথ সভাপতি নারায়ণ চন্দ্র পাল ওরফে নাড়ু। গত 28 অক্টোবর রাত আনুমানিক একটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। প্রয়াত নারায়ণ চন্দ্র পাল নিউ শিলচর এলাকার জাগৃতি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সহ এক সমাজকর্মী ছিলেন। পাশাপাশি রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সহ 10 বছরের শিশুকন্যা ও অসংখ্য গুণমুগ্ধদের। উল্লেখ্য, প্রয়াত নারায়ণ চন্দ্র পাল বরাক উপত্যকায় রক্তদান আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তার আকস্মিক মৃত্যুদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিলচর পুর কর্পোরেশন এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অযৌক্তিকভাবে। এই অভিযোগ করে বিভিন্ন অঞ্চলকে কর্পোরেশন এলাকায় অন্তর্ভুক্ত করে 111 বর্গ কিলোমিটার সীমানা নির্ধারণের দাবি জানালেন ডিআরডি এর প্রাক্তন পিডি রসরাজ দাস, প্রাক্তন দুই বাস্তুকার পিনাক পানিনাথ এবং শ্রীকান্ত ভট্টাচার্য। জেলার উন্নয়ন আয়ুক্তর হাতে এক স্মারকপত্র তুলে দিয়ে তাদের স্পষ্ট দাবি, অযৌক্তিকভাবে কিছু এলাকাকে যুক্ত করে সম্ভাবনাময় কিছু এলাকাকে বাদ দেওয়া হয়েছে। দুধপাজল জিপি, উত্তর কৃষ্ণপুর জিপির বেশ কিছু এলাকা বৈজয়ন্তীপুর জিপি অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া শহরের সীমানায় বর্ধিত করে দক্ষিণে শিলচর এনআইটি এবং পশ্চিমে শ্রীকোণা পর্যন্ত নিয়ে যাবার আবেদন জানানো হয় স্মারকপত্রে। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের অন্তর্গত দক্ষিণ কাছাড় জেলা কমিটির উদ্যোগে এবং জেলার 54টি খণ্ড ও প্রখণ্ডের পদাধিকারীদের উপস্থিতিতে সোমবার পালংঘাট শিববাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের ত্রিবার্ষিক কর্মসূচির অধীনে আগামী 6 নভেম্বর থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ভর্তি অভিযান নিয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সদস্য ভর্তি অভিযানের প্রমুখ হিসেবে
সংগঠনের কার্যকর্তা অমনেন্দু দাসকে নিযুক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত ধর্মপ্রচার প্রমুখ তথা দক্ষিণ কাছাড় জেলা প্রভারী গোপীপদ গোস্বামী, দক্ষিণ পূর্ব প্রান্ত সৎসঙ্গ প্রমুখ দিলীপ দে, শিলচর বিভাগ সম্পাদক রতীশ দাস, দক্ষিণ কাছাড় জেলা সহসভানেত্রী চম্পা দাস, দক্ষিণ কাছাড় জেলা সম্পাদক বিপ্লব রায়, বজ্রদল জেলা সংযোজক গৌরব রায়, দুর্গাবাহিনীর জেলা সংযোজক প্রিয়াদেব প্রমুখ। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত ধর্মপ্রচার প্রমুখ গোপীপদ গোস্বামী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবসে সোমবার সচিনপুর ক্যাম্পের 147 বিএনসিআরপিএফ জওয়ানদের সঙ্গে একতা দৌড়ে সামিল হয় আমড়াঘাট সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা। এদিন সকাল 7:00 সরস্বতী বিদ্যানিকেতন থেকে একতা দৌড় শুরু হয়ে সচিনপুর সিআরপিএফ ক্যাম্পে গিয়ে শেষ হয়। এতে বিদ্যানিকেতনের মোট 40 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, তাদের সঙ্গে বিদ্যানিকেতনের আচার্য আচার্যরাও অংশগ্রহণ করে। পরে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিদ্যানিকেতনের প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী। বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপিতে রবিবার ছট পূজা উৎসাহের সাথে পালন করেন এলাকার জনগণ। এদিন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ স্থানীয়দের সাথে মিলিত হয়ে বিশাল মিছিল করে মাছিমপুর ঘাটে উপস্থিত হয়ে সূর্যদেবের আরাধনা করে জনগণের মঙ্গল কামনা করেন। তিনি ছট পূজার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান, ছট পূজার সাথে মানুষের অনুভূতি ও আনন্দ জড়িত। ছট হলো পুরো পরিবারের সাথে থাকার সুবর্ণ সুযোগ। কথিত আছে, ছট মহোৎসব সম্পর্ককে মজবুত করে। রবিবার জেলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে অস্তগামী সূর্য আরাধনা করার পাশাপাশি অর্ঘ্য প্রদান করেছেন। সোমবার জেলার মানুষ উদয়গামী সূর্য আরাধনার মাধ্যমে ছট পূজার সমাপ্তি ঘোষণা করেন। প্রথম ছট পূজা উপলক্ষে সমস্ত বরখলাবাসী, বরাকবাসী তথা সমগ্র আসামবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই ছট পূজা এই আজকে যেটা দেখছেন আপনি, এটা বদুপুর মাসিমপুর জিপিতে হচ্ছে বরখলা সমষ্টির, আর প্রত্যেক বছরই এখানে হয়। আর আমার এটা 7 বছর, আমি গত 7 ধরে কন্টিনিউ এখানে আসছি। গত বছর কোনো কারণে আমি আসতে পারিনি, বাইরে ছিলাম, তখন আমি আসিনি, আমার সহধর্মিনী উনি এসেছিলেন, আজকেও উনি আমার সঙ্গে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেক বছর যেভাবে নিয়ম অনুসারে যেভাবে আসতে হয় ঠিক সেইভাবে কোলার ছড়ি কাঁধে নিয়ে বা মাথায় সুপ নিয়ে আমরা লাইন ধরে প্রসেশন করে বরাক নদীর পাশে এসেছি। আপনারা দেখতে পাবেন এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর আগামীকাল ভোর 4 সময় সূর্য উদয় হওয়ার আগেই আমরা আবার এখানে এসে উপস্থিত হব। আর আমি বিশেষভাবে বরখলাবাসী এবং সমস্ত আসামবাসীর কাছে, মা ছটমাইয়ার কাছে আমি প্রার্থনা করছি, যাতে উনার আশীর্বাদ সবার উপরে আসে, সবার জীবন যেমন সুখ সমৃদ্ধিতে ভরে উঠে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শিলচরে পালিত একতা দৌড়। মূল্যবৃদ্ধির মিউজিয়াম আখ্যা দিয়ে মিয়া মিউজিয়াম বিতর্কে ভিন্ন মোড় কংগ্রেসের। কাছাড়ে দুদিনে 13 গরু উদ্ধার, আটক 4। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।